প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি আলোচনা করব কনস্ট্রাকশন অফ রিলিফ প্রোফাইল অর্থাৎ টোপগ্রাফিকাল মানচিত্র থেকে কিভাবে সে সম্পর্কে। এই প্রসঙ্গে একটু বলে রাখি রিলিফ প্রোফাইল বিভিন্ন ধরনের হতে পারে রিপ্রেজেন্টেটিভ প্রোফাইল হতে পারে সিরিয়াল প্রোফাইল হতে পারে সুপার ইম্পোজ প্রোফাইল হতে পারে প্রজেক্টেড প্রোফাইল হতে পারে ইত্যাদি ইত্যাদি এবার এই প্রোফাইলগুলোর মধ্য মধ্যে থেকে আমি একটা একটা করে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথম আলোচনা করব রিপ্রেজেন্টেটিভ প্রোফাইল সম্পর্কে রিপ্রেজেন্টেটিভ প্রোফাইলটি ভালো করে দেখে নাও এটা না পারলে কিন্তু পরের যে প্রোফাইলগুলো আঁকতে হবে সেটা তোমরা বুঝবে না ধরা যাক একটা টপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে তোমাকে রিপ্রেজেন্টেটিভ প্রোফাইল আঁকতে দেওয়া হলো তো টোপোগ্রাফিক্যাল মানচিত্রটি এত ছোট জায়গাতে থাকবে না অনেক বড় জায়গাতে থাকবে তার মধ্যে থেকে ধরো এইটুকু জায়গা আমি মিনিট মিনিট একটা গ্রিড বেছে নিয়েছি এর ভিতর থেকে তোমাকে বলা হলো যে একটি তুমি এখান থেকে রিপ্রেজেন্টেটিভ প্রোফাইল করো এখান থেকে তোমাকে দেখে নিতে হবে যদি পুরো ম্যাপটা দেয় সেই ম্যাপের ভেতর দেখতে হবে হাইস্ট পয়েন্ট কোথায় আছে অর্থাৎ এই কন্ট্রোলগুলোর যে ভ্যালু দেখতে পাচ্ছ এই ভ্যালুগুলো দেখে যাবে গিয়ে দেখবে এরকম আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা স্পট হাইট আছে তো স্পট হাইটের যে ভ্যালু সেটাও তোমাকে দেখতে হবে তো আমি যদি ওখানে একটা স্পট হাইট পাই এখানে সেভেন হাইট পেলাম তাহলে সেভেন হচ্ছে তোমার স্পট হাইটের ভ্যালু আর লোয়েস্ট দেখো এখানে তিনশো তারপর এই জায়গাটা দুশো এই যেহেতু কুড়ি করে কন্ট্রোল ইন্টারভেল এবার তাহলে এই জায়গাটা আমরা লোয়েস্ট পাচ্ছি এখানে পাচ্ছি থেকে লোয়েস্টের দিকে একটা টানতে হবে তোমাকে তো হায়েস্ট থেকে লোয়েস্টের দিকে একটা দাগ টানলাম টানার পর এই প্রসঙ্গে একটু বলে রাখি যে রিপ্রেজেন্টেটিভ প্রোফাইল যখন তোমরা করবে এটা উচ্চ মাধ্যমিকেও শিখেছ রিপ্রেজেন্টেটিভ প্রোফাইল করার সময় তোমাদের কিন্তু হায়েস্ট থেকে লোয়েস্টের দিকে যখন দাগ টানবে দেখা যাবে মানচিত্রের একেবারে উত্তর পূর্ব দিকে হায়েস্ট রয়েছে আর দক্ষিণ পশ্চিম দিকে হয়তো লোয়েস্ট রয়েছে সেক্ষেত্রে তুমি অনেক বড় একটা লাইন টানতে পারবে না সেক্ষেত্রে পনেরো সেন্টিমিটার বা আঠেরো সেন্টিমিটার এরকম লেন্থের মাপ নিয়ে একটা লাইন টানলে হবে অর্থাৎ হায়েস্ট থেকে লোয়েস্টের দিকে স্কেলটা ধরবে ধরে পনেরো সেন্টিমিটার বা দাগ টানলেই হবে এবার এই দাগটা টানার পর এখানে আমরা কি করব একটা স্টিপ কেটে বসাবো একটা কাগজ কেটে এখানে বসালাম এবার দেখো এই যে কাগজটা বসালাম কাগজটা বসিয়ে এর উপর আমরা এখানে যে কন্টুর রয়েছে এই কন্টুর এখানে তুলছি আর তার ভ্যালুগুলিকে লিখছি এইভাবে করে কাগজটাতে পুরো জায়গাতে কতটুকু কন্ট্রোল রয়েছে সে কন্ট্রোলগুলো তুললাম এবং একটু লক্ষ্য করো এই যে জায়গাতে নদী রয়েছে নদীর জায়গাটা দুপাশের নদীর বাউন্ডারিটা দিয়ে আর লিখে রেখেছি এবার এই পুরো স্ট্রিপটাকে নিয়ে আমরা একটা খাতার উপর বসাবো এখানে টোটাল যে মাপটা পেয়েছি একটু দেখে এখানে কি এ আর বি নাম দিয়েছি এবি লাইনের টোটাল লেন্থটা নিয়ে স্কেল ধরে এখানে একটা দাগ টানলাম দাগ টেনে তার নিচে ওই কাগজটিকে বসিয়ে দিলাম এই কাগজটি বসালাম দেখো এ বি আমরা দেখতে পাচ্ছি এখানে এ আর এখানে বি এর মাঝখানে ওই দাগগুলো রয়েছে এবার আমরা একটা ভার্টিক্যাল স্কেল করবো এই যে ভার্টিক্যাল স্কেলটা করছি একদম ঠিক যেখানে এ শুরু হয়েছে সেখান থেকে একটা ভার্টিক্যাল স্কেল করব এটা কত সেন্টিমিটার করব। সেটা ডিপেন্ড করছে আমি এখানে কত কত মান পেয়েছি দেখো এখানে হায়েস্ট মান পেয়েছি কত সাতশো ছেচল্লিশ সেভেন ফর্টি সিক্স তাহলে সেভেন ফর্টি সিক্স যদি হয় আমাদের এইট হান্ড্রেড পর্যন্ত নিলে আমরা প্রোফাইল আঁকতে পারবো এখন এক সেন্টিমিটার করে একশো করে করে নিতে পারো তাহলে আট সেন্টিমিটার হাইট আঁকতে হবে তোমাকে এক সেন্টিমিটারে দুশো করে নিতে পারো তাহলে তোমাকে চার সেন্টিমিটার আঁকলে চার ইন্টু দুশো তাহলে এইট হান্ড্রেড চলে আসবে তুমি এখানে করে ষোলো সেন্টিমিটার দাগ করতে পারবে আমার এখানে যে স্পেস রয়েছে সেই অনুযায়ী এক সেন্টিমিটার সমান দুশো তো এক সেন্টিমিটার দেখো ভালো করে স্কেলের পজিশনগুলো দেখো একের সোজা দুশো দুয়ের সোজা চারশো অর্থাৎ চার সেন্টিমিটার সমান আটশো আমি করলাম করে এদিকেও একটা লাইন টেরে দিলাম দেওয়ার পর এই যে সেভেন ফর্টি সিক্স একে আমরা তুলব কিভাবে দেখো সেভেন ফর্টি সিক্স আমাদের এখানে ভ্যালু কত এক সেন্টিমিটার সময় টু হান্ড্রেড তাহলে এক সেন্টিমিটার সমান যদি টু হান্ড্রেড হয় কত সেন্টিমিটার থ্রি পয়েন্ট সেভেন থ্রি একটু দেখো এখানে তুমি ক্যালকুলেটারে এটা করে নেবে অর্থাৎ এক সেন্টিমিটার সময় যে মাপটা থাকবে তোমার এখানকার মানগুলোকে ক্যালকুলেটার দিয়ে ভাগ করে দিতে পারো মুখে মুখে করতে পারলেও হবে করে আমি থ্রি পয়েন্ট সেভেন থ্রি পেয়েছি তাহলে এখানে স্কেলটা বসিয়ে থ্রি পয়েন্ট সেভেন থ্রি যে জায়গায় আসে দেখো পেন্সিলটা ঠিক সেই জায়গাতে আমরা বসিয়েছি সাধারণত পয়েন্টের পর লিনিয়ার স্কেলে একটা সংখ্যায় নেওয়া যায় সেক্ষেত্রে আমি সেভেনের থেকে থ্রি পয়েন্ট সেভেনের থেকে একটু বেশি নাপ নিয়েছি ওখানে একটা বিন্দু বসাও বসানোর পর দ্বিতীয়টা দেখো সেভেন ফর্টি রয়েছে সেভেন ফোরটি তাহলে সেভেন ফর্টিকে কে আমি টু হান্ড্রেড দিয়ে ভাগ দিলাম ডিভাইড করলে থ্রি পয়েন্ট সেভেন জিরো হয় সেটা বসালাম এইভাবে তারপর একটা বিন্দু এইভাবে আমরা সমস্ত জায়গাগুলিকে মার্ক করে নিলাম এবার দেখো লাস্টে যে রিভারটা রয়েছে রিভারের জায়গাটা আমরা সবগুলি বিন্দুর সোজা বিন্দু তুলেছি সবগুলো লাইনের সোজা রিভারের জায়গাটা গ্যাপ রয়েছে একটু বলে রাখি তোমরা এত বড় বড় বিন্দু কিন্তু করবে না ছোট ছোট বিন্দু করবে এখন এই রিভারের জায়গাটাতে আমি একটু দাগ দিয়ে মার্ক করে দিলাম দুটো ব্ল্যাক পয়েন্ট করলাম করার পর এদেরকে আমি জয়েন করব এবার এই যে আমি এখানে জয়েন করলাম জয়েন করার পর দেখো রিভারের জায়গাটাতে খুব ভালো করে একটু লক্ষ্য করো রিভারের জায়গাটাতে কিন্তু একটু কার্ভ করে দেওয়া হয়েছে যেহেতু নদীটা এরকম একটু ভিসেপ মতো থাকে তাই নদীর জায়গাটা একটু কার্ভ করে নিচে নামিয়ে দেওয়া হয়েছে এবার এই আমার টোটাল প্রোফাইলটা অঙ্কন করা হয়ে গেল। এবারে এর নিচে একটুখানি হালকা করে কালার করে দিতে পারো অনেকেই পুরো প্রোফাইলটার নিচটাতে কালার করে দেয় কিন্তু সেক্ষেত্রে মূলত নিচেই যে জিওলজিক্যাল স্ট্রাকচার রয়েছে সেটা আমরা জানি না তাই আমি বলবো নিচেই পুরোটা কালার না করে একটুখানি এর নিচ থেকে লাইনটার নিচ থেকে একটু ইয়েলো কালার করে দিতে পারো দেখতে ভালো লাগবে এরপর দেখো টোটাল প্রোফাইলটা এখানে আমরা কি কি করেছি বাদিকে দিকে লিখেছি এলিভেশন মিটার্স আর এখানে দেখো ল্যাট লং লিখেছি এখানেও ল্যাট লং লিখেছি নদীর জায়গাটা একটু নদীর উপর থেকে ব্লু কালার করে দিয়েছি হালকা করে আর এখানে ভার্টিক্যাল স্কেল ওয়ান টু হান্ড্রেড ধরেছি হরিজেন্টাল স্কেল ওয়ান ওয়ান ফাইভ হান্ড্রেড ধরেছি আর ভার্টিক্যাল একশন এখানে ধরেছি টু পয়েন্ট ফাইভ টাইম সেটা কি করে পেয়েছি এটা আমাদের হরিজেন্টাল স্কেলকে ভার্টিক্যাল স্কেল দিয়ে ভাগ করতে হবে করলে যে মানটা পাবো সেটা এখানে লিখব এইভাবে আমরা টোটাল কাজটি করলাম উপরে একটা হেডিং করলাম রিপ্রেজেন্টেটিভ প্রোফাইল অ্যালং দ্য লাইন এ বি রেফারেন্স ম্যাপ নং এবার তুমি যদি এখানে চাও রিলিফ ফিচার্সগুলো লিখতে পারো যেমন এখানে ক্লিফ এখানে তুমি করতে পারো প্লে টু প্রপার এখানে করতে পারো আন্ডুলেটিং প্লেন এখানে রিভার আর্ট দিয়ে মার্ক করে দিতে পারো দেখো এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অঞ্চলকে আমরা এখানে চিহ্নিত করে দিয়েছি বিভিন্ন ফিচার্সকে এখানে চিহ্নিত করেছি স্কার্টমেন্ট প্লেটু আন্ডুলেটিং প্লেন রিভার ইত্যাদি ইত্যাদি এবার এই পুরো অংশটি উপরে একটা হেডিং করবে রিপ্রেজেন্টেটিভ প্রোফাইল অ্যারং দ্য লাইন এবি রেফারেন্স ম্যাপ নং আর ল্যাটলং এগুলো বারবার বলে দিচ্ছি এগুলো যেন অবশ্যই তোমার খাতায় কাজের শেষে থাকে আশা করি তোমরা বুঝতে পারলে এর পরের ভিডিওতে থাকবে কনস্ট্রাকশন অফ রিলিপ প্রোফাইলের মধ্যে সিরিয়াল প্রোফাইল সুপার ইম্পোজ প্রোফাইল প্রজেক্টেড প্রোফাইল এবং কম্পোজিট প্রোফাইল দেখতে থাকো এবং সাথে থাকো সবাইকে ধন্যবাদ